আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকে হয়তো কচু শাক খেতেছেন, কিন্তু রান্না করতে পারেন না দেখে, অথবা রান্না করার সিস্টেম জানেন না দেখে কচু শাক খাওয়ার জন্য সাহস করেন না। আমি একদম ইজিভাবে আজকে দেখাবো কচু শাক কীভাবে রান্না করে। এটা অনেক পুষ্টিতে ভরপুর, এটা সবাই জানে, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। অনেক জিনিস না খেলেও চলে, কিন্তু কচু শাক না খেলে চলে না। অন্তত মাসে 2 বার হইলেও কচু শাক রান্না করতে হয় সব ফ্যামিলিতে। চলুন আমরা দেখি কীভাবে রান্না করি আজকে, একদম ইজিভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে। সবাই এভাবে রান্না করতে পারবেন, খেতেও পারবেন না, যারা পারেন তাদের তো কথাই নেই। আমরা চুলাটা অন করে দিচ্ছি। আমার কচু শাক লাগছে এখানে। কচু শাক আপনার যতটুকু আমি কাটি নিয়েছি এখানে মার্কেট থেকে আনছে, আমাদের এখানে কচু শাক আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায়। তারপরে তেজপাতা লাগছে, আমি শিমের কোটা ভেজে নিয়েছি ভালো করে, কাঁচা চিংড়ি মাছ নিয়েছি আমি এই পরিমাণ, 100 গ্রামের পরিমাণ। পেঁয়াজ নিয়েছি বেশি করে, আমি কচু শাকে অনেক পেঁয়াজ ইউজ করি। তাছাড়া টমেটো নিয়েছি টক টমেটো, কচু শাকে টক দিতে হয় কিন্তু আমি টক না দিয়ে টক টমেটো দিব, এটা টক থেকে আরও বেশি টক। তাছাড়া আমার এখানে কাঁচামরিচ ফালি লাগছে, তাছাড়া আমার ধনিয়া পাতা লাগছে, আর যা যা লাগে কী কী লাগে দেখেন আমরা শুরু করি। আসেন আমি প্রথমে এখানে তেলটা দিয়ে দিব। প্রথমে এখানে আমি তেল দিয়ে দিব, তেল যেহেতু আমি পরে আবার দাগ করে দিব বা বাগার দিব, তাই এখানে আমি কম দিচ্ছি, একদম অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। কচু শাকে তো আপনাকে আবার দিতে হবে লাস্টে, সেই জন্যে দেখুন আমি এখন এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব। দেখেন কারণ এগুলো শুধু কাঁচা গন্ধ যাবে, সেই জন্যে ভিতরে কাঁচা গন্ধ আছে। এখন এখানে আমি আদা রসুন দিয়ে দিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। রসুন দিয়েছি একদম বড় চামচে, 1 চামচ আদা দিয়েছি আমি, 1 চামচ কাঁচা গন্ধ যাওয়ার জন্য। দেখুন এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে নিয়েছি, দেখেন বেশি পরিমাণে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ এখানে, বেশি করে পেঁয়াজ দিব আমি, প্রায় 250 গ্রামের মতো, 300 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিব। এখন এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি এই আমার পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দেখেন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে লবণ দিব 1 চা চামচ, এরপর আমি হলো অল্প করে হলুদের গুঁড়া দিব, অত বেশি দিব না, শাকসবজিতে আমি হলুদের গুঁড়া কম ইউজ করি, দেখেন 1 চামচ থেকে একটু কম। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিব না, আমি জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ। আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচ, গরম মশলা, এলাচি, দারচিনি সব কিছু এখানে আছে। তাছাড়া আমি এখানে 3টি তেজপাতা দিব, এই মশলাগুলো এখানে আমি নিয়ে ছেড়ে নিব। এখানে যদি এসে হলুদ মরিচ আর বেশি মরিচ তো দিয়ে নেই, লাল মরিচের গুঁড়া
এর বেশি দিলে তাহলে আমার এগুলা যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে, সেজন্য আমি দিচ্ছি না। দেখেন আমার এগুলা মেশানো হয়ে গেছে, আমি এখানে হালকা একটু পানি দিব, অত বেশি দিব না, হালকা ব্যাস, জাস্ট চা চামচের এক চামচের মতো পানি দিছি। এখন আমি এখানে কচু শাকটা দিয়ে দিব, যে কচু শাকটা আমি রেখেছি, দেখেন এই কচু শাকগুলো দিয়ে দিব। এই কচু শাকগুলো আমি এখন দিয়ে দিব। দেখেন সবগুলা কচু শাক আমি এখানে দিব, দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে রাখব প্রায় 10 মিনিটের মতো। এগুলা থেকে গায়ে যে পানিগুলা বের হবে, জাস্ট শুধু এই পানিগুলা দিয়ে আমি রান্না করব, এক্সট্রা কোনো পানি এখানে আমি ইউজ করব না। কচু শাকে আপনার এক্সট্রা কোনো পানি ইউজ করা লাগে না, আমিও করব না। এই গায়ের পানিগুলাতে জাল কমাই দিয়ে রাখবো আমি, আস্তে 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 এগুলো সিদ্ধ হবে, সিদ্ধ হতে হতে না আসা করতে করতে এগুলো এক সময় হয়ে যাবে। আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা আমার প্রায় 10 মিনিট কষানো হয়ে গেছে কচু শাকগুলো, দেখেন নিজের পানি পেয়ে গায়ের পানি দিয়েছিল, গায়ের পানি বেরিয়ে গেছে। আমি কচু শাক রান্না করতে কোনো পানি ইউজ করি না। দেখেন যে শরীরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো বেরিয়ে কেমন হয়েছে দেখেন। এখন এখানে আমি যে শিমের পিসিগুলা ভেজে রেখেছি এগুলো দিয়ে দিব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো আরও প্রায় 10 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট পর আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন। দেখেন বন্ধুরা আমরা ফিরে আসছি। কেমন হয়েছে দেখেন, এখন আমি এখানে যে টমেটোগুলো রেখেছি এই টমেটোগুলো দিয়ে দিব, অনেকগুলো টমেটো রেখেছি এখানে, একটু নেড়া ছেড়ে দিব। আমার ভাজি হয়ে গেছে, এখান থেকে আমি একটু নিয়ে ডাগার দেবো, আপনাদেরকে দেখাবো। সবগুলো তো একদিনে খাওয়া যাবে না, অল্প অল্প করে খেতে হবে, সাইডে রেখে দিই। দেখেন আমি কড়াইতে তেল দিব, আমি শুকনো মরিচ দেব, সরিষার দানা দিব, এখানে আমি সরিষার দানা দিয়েছি, একটু কাঁচামরিচ দিব, দেখেন বেশি দিব না, এগুলো অনেক ঝাল। এখানে আমি অল্প একটু কাঁচা দিব, যতটুকু আমার লাগে বাকিটা আমি কালকে খাবো।
দেখেন কচু শাক ভাজি কেমন হয়েছে আমার কচু শাক ভাজি গুলো আমার মোটামুটি হয়ে গেছে দেখেন যারা কখনো কচু শাক রান্না করে খান নাই অথবা মানে অনেক ঝামেলা মনে করেন তারা এভাবে রান্না করবেন চটচটে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে গরম গরম তাতে সাথে খাবেন এরকম ভাজি করবেন দেখেন আমি এখন এখানে হয়ে গেছে সাফ করে আপনাদেরকে দেখাবো দেখেন আমি এখন এগুলাকে সার্ভ করব কেমন হয়েছে বলেন কেমন হয়েছে বলবেন যারা প্রথম থেকে আমাদের এভাবে কচু শাক রান্না করে খাবেন যারা প্রথম থেকে আমাদের কচু শাক ভাজিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ